Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, ami aske je bishoyta niye apnader shonge alochona korbo ta holo je ulungo hoye gosul korle ki hoy ebong ulungo hoye gosul kora jaiz ase kina she somporke to উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে বুখারী শরীফে হাদিস এসেছে মুসলিম শরীফে হাদিস এসেছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও হাদিস এসেছে তো হাদিস শরীফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ হয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের নাম ছিল বনি ইসরাইল তো বনি ইসরাইলদের মধ্যে একটি প্রথা ছিল একটি নিয়ম ছিল যে তারা একসঙ্গে গোসল করত নদীতে অথবা পুকুরে তো সকলেই উলঙ্গ হয়ে গোসল করত এটা তাদের ভিতরে একটা স্বাভাবিক প্রথা ছিল স্বাভাবিক একটা নিয়ম ছিল তো যেহেতু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর তো তিনি যে উলঙ্গ হয়ে অন্যদের সঙ্গে একসঙ্গে গোসল করবেন এটা তার মানায় না তো এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আড়ালে একাকীভাবে তিনি নিরালায় উলঙ্গ হয়ে গোসল করতেন এজন্য বনি ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খারাপ ধারণা করতে লাগলো এবং বাজে মন্তব্য করতে লাগলো তারা বলাবলি করতে লাগলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের সঙ্গে গোসল করে না মনে হয় তার ভিতরগত কোনো সমস্যা আছে তার অন্ডকোষে কোনো সমস্যা আছে তো এরকম বলাবলি করত তো যেহেতু একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে এরকম বাজে মন্তব্য মানায় না একেবারেই বেমানান তো এজন্য আল্লাহ তাআলা চাইলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অপবাদ থেকে মুক্ত করবেন এজন্য একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিরালায় গেলেন গোসল করার জন্য তিনি কাপড় খুললেন খুলে একটি পাথরের উপর কাপড়গুলি রাখলেন রাখার পরে তিনি গোসল করা শুরু করলেন নদীর মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর কাপড় রেখেছিলেন আল্লাহ তাআলা সেই পাথরকে নির্দেশ করলেন যে তুমি এখান থেকে সরে যাও তুমি এখান থেকে ছুটে চলো জনসম্মুখে মানুষের সামনে তো আল্লাহ তাআলার নির্দেশে এরকম পাথর ছুটতে লাগলো তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো যে পাথরের উপর তিনি কাফর রেখেছেন সেই পাথরটি ছুটতেছে তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছে পিছে দৌড় দিলেন এবং পাথরকে বলতে লাগলেন হে পাথর আমার কাপড় দাও হে পাথর আমার কাপড় দাও তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন ধারণা ছিল না যে তিনি উলঙ্গ আছেন তেনার একমাত্র উদ্দেশ্য ছিল যে তাকে সেই কাপড় গ্রহণ করতে হবে তো কে দেখতেছে এটা তার হুঁশ ছিল না ওই সময় ওই সময়ের মধ্যে বনি ইসরাইলের একটি মিটিং হচ্ছিল সভা হচ্ছিল তো পাথরটি ছুটতে ছুটতে আল্লাহ তাআলার নির্দেশে সেই সভাস্থলে হাজির হলো তো পাথরের পিছনে পিছনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই সভার মধ্যে উপস্থিত হলো তো উপস্থিত সমস্ত মানুষ দেখতে পেল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরগত কোনো সমস্যা নাই তার অন্ডকোষে কোনো সমস্যা নাই তিনি পুরোপুরি সুস্থ তো এই ঘটনার দ্বারা বোঝা যায় যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে যদি সেটা নির্জনে হয় নিরালায় হয় আরেকটি বিষয় হলো যে আমাদের কিতাবে আমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবগুলির মধ্যে কোরআন হাদিসের মধ্যে যে অন্যান্য পূর্বেকার নবী এবং উম্মতদের যে সমস্ত ঘটনা বর্ণনা হয়েছে তো তাদের কার্যকলাপের মধ্যে যদি আল্লাহ তাআলা নিষেধ দেন নাই আল্লাহ তাআলা এরকম ধিক্কার দেন নাই আল্লাহ তাআলা যদি ধমক দেন নাই এবং নিষেধ করেন নাই এরকম বিষয় আমাদের জন্য বৈধ আমরা সেই কাজগুলি করতে পারবো আমাদের জন্য জায়েজ তো আরেকটি মুসলিম শরীফের হাদিস হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতে গেলেন নদীতে তো তিনি তার কাপড় খুলে এরকম নদীর পাড়ে রাখলেন এবং তিনি গোসল করা শুরু করলেন তো গোসল করে উঠলেন উঠে দেখেন যে আসমান থেকে স্বর্ণের ফড়িং পড়তেছে তো তখন
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফড়িংগুলি কুড়ায়া কুড়ায়া কাপড়ের মধ্যে নিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো ছাড়াও আরও অন্যান্য নিয়ামত দেইনি? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া আল্লাহ, অবশ্যই আপনি আমাকে অন্যান্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনার নিয়ামতের আমি অমুকাপেক্ষী নই, আমি আপনার নিয়ামতের মুকাপেক্ষী। তো ওই সময় কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ ছিল। তো এই দুইটি ঘটনার দ্বারা আমরা বুঝি যে আমরা অবশ্যই অবশ্যই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারব, কিন্তু ফোকাহে কেরাম এবং ওলামায়ে কেরাম বলেছেন যে উলঙ্গ হয়ে, একেবারে উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে গোসল করা উত্তম নয়। তো বন্ধুরা, যারা গোসল করতে চান উলঙ্গ হয়ে, অবশ্যই গোসল করতে পারবেন উলঙ্গ হয়ে, তবে সেটা যেন নিরালা হয়, কোনো মানুষ যেন না দেখে, এমন জায়গায় আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন। সেটা আপনার গোসলখানা হইতে পারে, আপনার বাথরুম হইতে পারে, যেখানে ইচ্ছা আপনি গোসল করতে পারবেন, তবে মানুষ যেন না দেখে। আর মানুষ যদি দেখে তাহলে আপনার উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে হারাম। তো বন্ধুরা, আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।